ওয়েলকাম বচ্চন, দিস ইজ কিংস রাগি। এবার আমরা হাম হাম গুড়ি গুড়ি খেলবো। কাম বেবি, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ক্লাস? আরে ফার্স্ট দিনে কেউ ক্লাস করি? কিন্তু কি ক্লাস করে না, ক্লাস লে। আবে ও ডিসো, এটা তোলা রইল নেক্সট দিনের জন্য। বাই বাই। চুপচাপ সবকিছু মেনে নিল, কেসটা তো কিছুই বুঝতে পারছি না। মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু। তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়। আমি ডান হাত তুলি পুরুষ পাঞ্জার দিকে, দেখেও দেখে না, বুঝেও বোঝে না, বোঝে না, সে বোঝে না। কবিতা কিছু বোঝায় না। এই কবিতাটাকে নিয়ে আমি সারাদিন ঘর করলাম কি না, এটা শুধু বোঝা। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। ও স্যার, এই দুধে ভাতটা সারাক্ষণ শুধু প্রশ্ন করে। আবার পরিবেশ দূষণ। বলো বলো। স্যার বলছিলাম কি, কবিতার সাথে ঘর করা মানে কি কবিতার সাথে লিপ্ত হতে করা, নাকি পাকাপাকি বিয়ে? মানে স্যার কবিতাকে কবে থেকে বলছি, কবিতা রাজি হচ্ছে না। গেট আউট, আমার ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। স্যার স্যার, এই যে নকল কবিতা, বলো তো এতক্ষণ আমি কি পড়াচ্ছিলাম? স্যার কবিতা। কবিতার কি মাথা না মুন্ডু, কোনটা মানে? না না না, আমি আর তোমাদের পড়াবো না, আমি পড়াবো না, আমি এই ক্লাসে আসবো না। আমি এখনই গিয়ে প্রিন্সিপালকে বলে দিচ্ছি, আমি কোনো দিন এই ক্লাস নেব না। মা আশিক হু, মা আশিক